দেখলেন ভিডিওটা? দেখে আপনাদের কি মনে হচ্ছে যে একটা স্কুল বাস দাঁড়িয়ে রয়েছে আর কয়েকজন বাঘ যেন সেই বাসটাকে পাহারা দিচ্ছে? না মশাই, না, এমনটা কিন্তু একেবারেই ভাববেন না। কচিকাঁচাদের নিয়ে জঙ্গল ঘেরা রাস্তায় যে বাসটা দাঁড়িয়ে রয়েছে, সেই বাসটাকে ঘিরে ধরেছে একটা নয়, দুটো নয়, সাতটা বাঘ। ঠিক যেন স্কুল বাসটাকে পাহারা দিচ্ছে বাঘগুলি। আর ভয় পেয়ে বাসের মাথায় উঠে পড়েছেন সম্ভবত বাসের চালক। কানে তার ফোন রয়েছে, কাউকে বলছেন এই আতঙ্কের পরিবেশের কথা, এই আতঙ্কের পরিস্থিতির কথা, আর সমানে পায়চারি করে যাচ্ছেন। একটু এদিক ওদিক হলে, ব্যালেন্স যদি একটু বিগড়ে যায়, তাহলে আর তো রক্ষে নেই। বাসের মাথায় আতঙ্কে রীতিমতন হাঁটাহাঁটিও শুরু করে দিয়েছেন তিনি। খালি দেখছেন বাঘগুলো বাসের মাথায় উঠে আসবেন না তো। ভাবুন তো এই পরিস্থিতি, একদিকে হাতের নাগালে শিকার রয়েছে, অন্যদিকে বাঘগুলিকে দেখে যেন সাক্ষাৎ মৃত্যুকে অনুভব করছেন ওই চালক এবং বাসের ভিতরে থাকা খুদেরাও। দেখুন, একটা জিনিস খেয়াল করছেন, কাছ থেকে এত বাঘ দেখে শিশুরা কিন্তু কোনো রকম কোনো চিৎকার করছে না, হয়তো তারা ভয় পেয়ে গিয়েছে। আর বাঘগুলোও মাঝে মাঝে জানলা দিয়ে দেখে নিচ্ছে বাসের ভিতরে থাকা শিশুগুলিকে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এইভাবে বাঘগুলিকে স্কুল বাসের চারপাশে ঘুরতে দেখে রীতিমতন শিউরে উঠছেন নেটিজেনরা। প্রচুর মানুষ এই ভিডিওটি দেখে কমেন্টও করেছেন। দেখুন, যিনি চালক মাথায় দাঁড়িয়ে রয়েছেন তিনি ভাবছেন যে একটু যদি ব্যালেন্স বিগড়ে যায় তাহলেই আর রক্ষে নেই। আবার তিনি এও ভাবছেন যে বাঘগুলি যদি উপরে উঠে আসে, যদি লাফ কাটে, তাহলে কি হবে। আর বাসের ভিতরে যে খুদেরা বসে রয়েছে তারাও কিন্তু কোনো রকম কোনো চিৎকার চেঁচামেচি করছে না, হয়তো তারাও ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছে। এই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এইরকম সমস্ত ভাইরাল ভিডিও আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আপনারা অবশ্যই আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন আজ তাক বাংলা।